তোমাদের এই অধ্যায়ের প্রতিটি সমস্যা সমাধানের জন্য এই ভিডিওটি পুরোটা দেখো এবং সাবস্ক্রাইবের বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পাঠ্যক্রম অনুযায়ী নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়কে তোমাদের কাছে আরো মনোগ্রাহী করে তোলার উদ্দেশ্যে উত্তরণের এই অনন্য প্রয়াস। আজ আমরা পড়ব অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ, উপ অধ্যায় দুই এ এক প্রাকৃতিক পরিবেশ। উপ অধ্যায় থেকে কি কি শিখব সবার আগে সেটাই দেখে নেব। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি ও তার বিভাগগুলির সংক্ষিপ্ত বর্ণনা। এবার পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি নিয়ে একটু আলোচনা করি। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি কিন্তু খুবই বৈচিত্র্যপূর্ণ। পশ্চিমবঙ্গের উত্তরে পৃথিবীর উচ্চতম পর্বতমালা হিমালয় অবস্থান করছে। পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে আছে উঁচু নিচু ঢেউ খেলানো মালভূমি অঞ্চল, যা পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড গন্ডোয়ানাল্যান্ডের অংশ বিশেষ। এটি একটি ডেমো ভিডিও, ক্লাস 9 10 11 12 এর পাঠ্যপুস্তকের প্রতিটি ভিডিও স্বল্প মূল্যে পাওয়ার জন্য যোগাযোগ করুন এই নাম্বার 9674987496। উত্তরে হিমালয়ের পার্বত্য ভূমি এবং পশ্চিমের মালভূমি অঞ্চল ছাড়া পশ্চিমবঙ্গের বাকি অংশে আছে বিভিন্ন নদনদীর পলিগঠিত বিশাল সমভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগগুলো এবার দেখব। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ও ভূমির গঠন অনুসারে পশ্চিমবঙ্গকে প্রধান তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়। কি কি? উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং গাঙ্গেয় বদ্বীপ সহ সমভূমি অঞ্চল। এবার উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি নিয়ে একটু আলোচনা করি। ছবি দেখো, হিমালয়ের বিষয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গের উত্তরাংশের এই পার্বত্য অঞ্চলটি পূর্ব হিমালয় পর্বতশ্রেণীর ওপর অবস্থিত, যা তরাইয়ের সমভূমি থেকে হঠাৎ খাড়াভাবে উপরে উঠে গেছে। একমাত্র শিলিগুড়ি মহকুমা ছাড়া পুরো দার্জিলিং জেলা এবং জলপাইগুড়ি জেলার উত্তর পূর্ব অংশের সামান্য কিছু অংশ এই পার্বত্য অঞ্চলের অন্তর্গত। হিমালয় পর্বতের কয়েকটি গিরিশ্রেণী এবং উপত্যকা গঠিত এই অঞ্চল দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ক্রমশ উঁচু হয়ে গেছে। তিস্তা নদী উত্তর দিকের সিকিম থেকে এই অঞ্চলে প্রবেশ করে তার সুগভীর গিরিখাত দ্বারা এই অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করেছে। কি কি? তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল এবং তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল। এবার আমরা আসছি পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে। ছবিটা দেখো মালভূমির। এবার বিষয়ে যাচ্ছি। অবস্থান: পুরুলিয়া জেলার সম্পূর্ণ অংশ, বীরভূম জেলার দক্ষিণ পশ্চিমের সামান্য অংশ এবং বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম ভাগ নিয়ে তরঙ্গায়িত উচ্চভূমি ও মালভূমি গঠিত। মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কি কি? পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে অবস্থিত এই ঢেউ খেলানো উচ্চভূমি ও মালভূমি অঞ্চলটি সমগ্র পুরুলিয়া জেলা এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূম জেলার পশ্চিম দিকে 50 মিটারের বেশি উচ্চতাযুক্ত অঞ্চল নিয়ে গঠিত হয়েছে। গ্রানাইট ও নাইট শিলা দ্বারা গঠিত এই উচ্চভূমি অঞ্চলটি হল ছোট নাগপুর মালভূমির অংশ বিশেষ। সমগ্র অঞ্চলটি পশ্চিম থেকে পূর্বে ঢালু হয়ে গেছে। সুবর্ণরেখা, কংসাবতী, দ্বারকেশ্বর, কোপাই, অজয়, দামোদর প্রভৃতি নদীর ক্ষয়কাজের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে পশ্চিমবঙ্গের এই উচ্চভূমি অঞ্চলটি বর্তমানে সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। অপেক্ষাকৃত কঠিন শিলার দ্বারা গঠিত এই উচ্চভূমির বাকি অংশগুলো এখানে ওখানে টিলার মতো ছোট ছোট পাহাড়ের আকারে দাঁড়িয়ে আছে। এবার আসছি গাঙ্গেয় বদ্বীপ সহ সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে। ছবিটা সবার আগে। এবার বিষয়ে যাই।
সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি কেমন? উত্তরের পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চলকে বাদ দিলে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানই কিন্তু বৈচিত্র্যহীন সমভূমি। পশ্চিমবঙ্গের এই অঞ্চলটি নদীবাহিত পলি সঞ্চয়ের ফলে গড়ে উঠেছে। ভূপ্রকৃতি ও মৃত্তিকা পার্থক্যের জন্য পশ্চিমবঙ্গের সমগ্র সমভূমি অঞ্চলকে ছয় ভাগে ভাগ করা যায়। কি কি? তরাই ও ডুয়ার্স অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, রাঢ় অঞ্চল, উপকূলের বালুকাময় সমভূমি, গাঙ্গেয় বদ্বীপ এবং সুন্দরবন অঞ্চল। আজ তাহলে এই পর্যন্তই।